শিল্প সমন্বয় চট্টগ্রামের অনলাইন উপস্থাপন কার্যক্রমে সকলকে স্বাগত। আজ 2রা মে 2021 বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। বিবিধ সৃজন পথে বিকশিত এই অনন্য প্রতিভাটির জন্মশতবার্ষিকীতে আমরা তার প্রতি জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধা ও মুগ্ধতা। সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিল্প সমন্বয় অনলাইন কার্যক্রমে দুটি আয়োজন উপস্থাপন করছে। আমরা জানি সত্যজিৎ রায়ের সৃষ্টিশীলতার প্রধান ক্ষেত্র চলচ্চিত্র, তবে এখানেও তার কর্ম শুধু পরিচালনাতেই সীমাবদ্ধ নয়। তিনি চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সঙ্গীত পরিচালনা ছাড়াও শিল্প নির্দেশনা, পোশাক ও দৃশ্য পরিকল্পনা, এমনকি চলচ্চিত্রের সূচনালিপি বা টাইটেল কার্ড এবং পোস্টার রচনায়ও নিজ স্বকীয়তার পরিচয় রেখেছেন। তার বিশ্বখ্যাতি অবশ্যই চলচ্চিত্র স্রষ্টা হিসেবে। সত্যজিৎ রায়কে বিবেচনা করা হয় চলচ্চিত্র ইতিহাসের সেরা 10 জন চলচ্চিত্রকারদের একজন হিসেবে। এখানে আমরা একটা উক্তি উদ্ধৃত করেছি যেখানে লেখা আছে, নেভার হ্যাভিং সিন এ সত্যজিৎ রে ফিল্ম ইজ লাইক নেভার হ্যাভিং সিন দ্য সান অর দ্য মুন। অর্থাৎ সত্যজিৎ রায়ের চলচ্চিত্র না দেখা আর পৃথিবীতে থেকে চন্দ্র বা সূর্য না দেখা একই রকম। এটি বলছেন কে? বলছেন আকিরা কুরোসাওয়া। আমরা অনেকেই হয়তো তার নাম জানি, জাপানি চলচ্চিত্রকার, বিশ্বখ্যাত। এবং আমরা যদি সত্যজিৎ রায়কে পৃথিবীর সেরা 10 জন চলচ্চিত্রকারদের একজন হিসেবে গণ্য করি, তাহলে আকিরা কুরোসাওয়াকেও কিন্তু একজন হিসাবে আমাদের মনে রাখতে হবে। একজন বিশ্বখ্যাত মানুষ সম্পর্কে আরেকজন বিশ্বখ্যাত মানুষ এই রকমের প্রশস্তি করছেন, এটি সাধারণত দেখা যায় না। আমাদের একটি উপস্থাপন থাকছে তার চলচ্চিত্র বিষয়ে। চলচ্চিত্রের বাইরেও সত্যজিতের কর্মের অন্য দুটি প্রধান ক্ষেত্র লেখালেখি এবং গ্রাফিক শিল্প বা মুদ্রণের জন্য করা শিল্পকর্ম। মনে হয় চলচ্চিত্র পরিচালনায় যদি তিনি না আসতেন, ভারতবর্ষে আধুনিক গ্রাফিক শিল্পের অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকতেন। বিজ্ঞাপন চিত্র দিয়ে সূচনা হলেও পুস্তকের প্রচ্ছদ ও অলঙ্করণ আর চলচ্চিত্রের পোস্টার ও সূচনালিপি প্রণয়নে তার প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেছে। তার জন্মশতবর্ষে আমরা গ্রাফিক শিল্প বা মুদ্রণ কলায় তার এই অগ্রণী ভূমিকার ক্ষেত্রটিকে জানবার চেষ্টা করব। আমাদের আজকের এই উপস্থাপনের শিরোনাম সত্যজিৎ রায়, গ্রাফিক শিল্প। সত্যজিৎ রায়ের আঁকাআঁকি বিষয়ে জানতে হলে তার পারিবারিক ঐতিহ্য বিষয়ে একটু জানা দরকার। আঁকাআঁকি শুধু নয়, লেখালেখি সম্পর্কেও। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সত্যজিৎ রায়ের পিতামহ। 1863 সালে জন্মেছিলেন, 1915 সালে মৃত্যু। তিনি ছোটদের জন্য অনেক বইপত্র লিখেছেন এবং সেগুলির অলঙ্করণ করেছেন। তিনি এমনকি রবীন্দ্রনাথের কবিতারও অলঙ্করণ করেছেন। তিনি উচ্চ উদরের বেহালা বাদক ছিলেন, কিন্তু সবার উপরে তিনি ছিলেন মুদ্রণ বিশারদ। তিনি নিজের বাসায় ইউরে অ্যান্ড সন্স নামে 1895 সালে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই ছাপাখানায় বসে, তখনকার দিনে ব্লকে ছবি ছাপা হতো, সেই ব্লকের যে হাফটোন, অর্থাৎ যে ছোট ছোট ডট দিয়ে ছবির রঙগুলো করা হতো কম বেশি ইত্যাদি বিষয়ে তার যে গবেষণা, বিশেষ করে রঙিন ছবি ছাপাবার বিষয়ে তার লেখা প্রবন্ধ ব্রিটেনের পেনরোজ অ্যানুয়াল ভলিউমে ছাপা হয়েছে, একাধিক প্রবন্ধ। এবং অতএব রঙিন ছবির প্রতিলিপি নির্মাণের ক্ষেত্রে তিনি এক বিশ্বের মধ্যে একজন অগ্রগণ্য মানুষ। উপেন্দ্র কিশোরের আরেকটা দিক হচ্ছে, তিনি সন্দেশ নামে ছোটদের জন্য একটি পত্রিকা বের করেছিলেন তার ছাপাখানা থেকে। সেটিও ছিল অভিনব, অত্যন্ত উঁচু মানের। তার ছাপা, তার লেখা, তার পরিকল্পনা সবটাই অত্যন্ত ভিন্ন রকমের এবং খুব আকর্ষণীয় ছিল।
সেদিক থেকেও তার একটা গুরুত্ব আমরা দেখতে পাই। আমরা উপেন্দ্র কিশোরের আঁকা আঁকির দু একটা ছবি দেখি। আর উপেন্দ্র কিশোরের টুনটুনির বই বলে একটা বই আছে, সেই বইয়ের অলঙ্করণ এগুলো, এর মধ্যে আমরা দেখব যে তার ছবিতে মূলত তিনি রেখার মাধ্যমে ছবিগুলো আঁকছেন, কিন্তু খুব এক্সপ্রেসিভ, খুবই তার মধ্যে একটা অভিব্যক্তির সুন্দর রূপায়ণ আছে এবং গল্পগুলো যে খুব মজার সেটার একটা ধরন আছে আঁকার ভেতরেই। টুনটুনির বই আমাদেরও ছোটবেলায় খুব প্রিয় ছিল এবং এখানে যে বইটির পাতা দেখানো হচ্ছে তার যে খুব জীর্ণ অবস্থা, আমাদেরও আসলে একই রকম ছিল, পড়তে পড়তে খুব জীর্ণ হয়ে গেছিল বইটি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র সুকুমার রায়, তিনি তো বাংলা সাহিত্যের একজন অত্যন্ত খ্যাতিমান লেখক, তাকে ঠিক কোনো একটা ধরনের মধ্যে হয়তো উল্লেখ করাটা ঠিক হবে না, তাকে যদি আমরা বলি যে ছোটদের জন্য তিনি লিখেছেন সেটা ঠিক হবে না, তিনি তার লেখাগুলো এমন যে সেটা বড়রাও উপভোগ করতে পারবেন। তার লেখায় উদ্ভট কল্পনার একটা বিস্তার দেখা যায় যেটাকে ইংরেজিতে অ্যাবসার্ড রাইমস বলা হয়, তার সঙ্গে কিছুটা মিল আছে। এছাড়া গল্প, কবিতা, নাটক, এমনকি প্রবন্ধ, শিল্প সমালোচনাও লিখেছেন সুকুমার রায়, এবং তার ছবি একবার প্রতিভা ছিল, তার ছবি আমরা একটু দেখি। তার কল্পনার মধ্যে যেমন উদ্ভটের বিস্তার ছিল, তার ছবির মধ্যে আমরা দেখি যে তিনি সেগুলোকে রূপ দেওয়ার চেষ্টা করেছেন, তার যে চিন্তার মধ্যে নানান বস্তুর সমাহার, নানান রকমের প্রাণীর একত্র সমাহার, সেগুলো তিনি দেখেছেন এবং আঁকাগুলো অত্যন্ত মজাদার। এবং আমরা দেখবো যে তার পিতার ছবিতে যেমন রেখার প্রাধান্য, তার ছবিতে অনেকটা সলিডের ব্যবহারও আমরা দেখতে পাবো। যেমন এটি হচ্ছে একটি কবিতার অলঙ্করণ যার নাম হচ্ছে ট্যাস গরু, এবং কবিতাটির প্রথম লাইন হচ্ছে ট্যাস গরু গরু নয় আসলে তে পাখি সে। এখানে কিন্তু আমরা দেখছি যে গরুর মতো দেখতে কিন্তু তার দুটো পাখাও রয়েছে। এইরকমের সব উদ্ভট কল্পনা এবং তার রূপায়ণ। এখানে আমরা দেখছি যে তিনি এমন একটা কল বানিয়েছেন এই ব্যক্তি, যার সামনে একটা মন্ডা ঝুলিয়ে দিলে সে মন্ডার লোভে লোভে সে হাঁটতে থাকবে এবং তার গন্তব্যস্থানে খুব সহজেই পৌঁছে যাবে, এরকম একটি ব্যবস্থা তিনি প্রণয়ন করেছেন। সত্যজিৎ রায়ের ছোটবেলাটা আমরা একটু উল্লেখ করা দরকার। সুকুমার রায়ের মৃত্যু হয় মাত্র 36 বছর বয়সে, যখন সত্যজিতের বয়স মাত্র 2 বছর। পিতার মৃত্যুর পরে তিনি তার মায়ের সাথে তার মামা বাড়িতে এসে থাকেন এবং সুকুমার রায়ের কিন্তু পরিবারের সকলেই লেখালেখি, আঁকা আঁকি ইত্যাদির অভ্যাস ছিল এবং তার বোন সুখলতা রাও খুব ভালো লিখতেন, ভাই সুবিনয় রায়, পূর্ণলতা চক্রবর্তীর বোন এবং জ্ঞাতিবোন লীলা মজুমদার তো বাংলা সাহিত্যের বিখ্যাত একজন লেখক, শিশু সাহিত্যিক। তো 2 বছর বয়সে তার মামা বাড়িতে চলে আসা হয় এবং সেই মামাবাড়ির পারিবারিক আবহ ছিল সেটিকে বলা যেতে পারে তখনকার উচ্চ মধ্যবিত্ত বাঙালি সমাজে যেরকম ইংরেজি আনে আর একটা ব্যাপার ছিল। তার ফলে সত্যজিৎ রায় ছোটবেলায় ইংরেজি বই, ইংরেজি সঙ্গীতই শুনেছেন বেশি, বাংলা সাহিত্য তেমন পড়েননি। ভারতীয় শিল্পেও তিনি আগ্রহ পাননি, কারণ তিনি যে ধরনের শিল্পকর্ম দেখতেন, বেঙ্গল স্কুল বা বেঙ্গল স্কুল প্রভাবিত নানান ধরন, সেগুলো তাকে খুব বেশি আকর্ষিত করেনি। স্কুল পড়া সমাপ্ত করে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে পড়াশোনা করেন, কিন্তু তার মায়ের বিশেষ আগ্রহ ছিল তাকে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে পড়াবে। মায়ের আগ্রহে তিনি 1940 সালে শান্তিনিকেতনের অর্থাৎ বিশ্বভারতীর কলাভবনে ভর্তি হন। 1940 থেকে 1942 এই সময়কালটি তিনি কলাভবনে কাটিয়েছেন। এখানে তার শিক্ষক ছিলেন নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেজ। এখানে এসে সত্যজিতের একটি আমূল পরিবর্তন ঘটে। প্রথমত গ্রাম জীবনের সঙ্গে তার পরিচয় ঘটে, আদিবাসী জীবনের সাথে তার পরিচয় ঘটে, যেগুলো কলকাতা শহরে তার জন্ম সেখানে তার পক্ষে সম্ভব ছিল না। এছাড়া শিক্ষা সফরে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা এগুলো দেখেন এবং ভারত শিল্পের যে প্রাচীন ঐতিহ্য কতখানি উল্লেখযোগ্য সেটা তিনি ক্রমশ উপলব্ধি করতে পারেন। ভারতের বিভিন্ন শিল্পের রূপ তার কাছে আস্তে আস্তে উপলব্ধ হতে থাকে এবং তিনি নন্দলাল বসুর নেতৃত্বে আধুনিক ভারত শিল্পের যে রূপ নির্মিত হচ্ছিল তার গুরুত্ব উপলব্ধি করতে পারেন। এখানে নন্দলাল বসুর কথা একটু বিশেষভাবে বলতে হবে। নন্দলাল বসু শুধুমাত্র চিত্রকর ছিলেন না, তিনি একই সঙ্গে ভাস্কর্য, রিলিফ ওয়ার্ক, ছাপাই ছবি করেছেন, আবার তিনি বইয়ের প্রচ্ছদ, তার অলঙ্করণ করেছেন, তিনি দেয়াল চিত্র করেছেন, খুব বড় বড় শান্তিনিকেতনে করেছেন, অন্যান্য জায়গায় করেছেন, অর্থাৎ শিল্পের সকল শাখায় তার একটা বড় অবদান ছিল। তখনকার শান্তিনিকেতনে যে অনুষ্ঠানগুলি হতো সবগুলিরই
যে সজ্জা সেটি করতেন নন্দলাল বসু, এবং এমনকি কংগ্রেসের যে সজ্জা হতো মহাত্মা গান্ধীর আগ্রহে সেগুলো নন্দলালই করতেন। তো নন্দলালের মধ্যে যে একটি পরিপূর্ণ শিল্পী সত্তা ছিল সেটি সত্যজিৎকে বিশেষভাবে আকর্ষণ করেছিল, এবং তিনি পরবর্তীকালে বলেছেন যে নন্দলাল বসুর ছাত্র না হলে আমি আসলে চলচ্চিত্র নির্মাতা হয়তো হতে পারতাম না। 1942 সালে সত্যজিৎ রায় শান্তিনিকেতন থেকে চলে আসেন। এখানে আমরা একটা শান্তিনিকেতনের দৃশ্য দেখছি, এটি সম্ভবত সত্যজিৎ রায় যাওয়ারও অনেক আগের, কারণ তখন রবীন্দ্রনাথ বেশ অসুস্থ, তিনি যখন 1940 সালে ভর্তি হয়েছেন তখন। এর আগে রবীন্দ্রনাথের আহ্বানে এবং রবীন্দ্রনাথের আকর্ষণে অনেক বিদেশি বিখ্যাত লোকরা শান্তিনিকেতনে এসে পড়াতেন, থাকতেন, তাদের ক্লাসে রবীন্দ্রনাথ নিজে উপস্থিত থাকতেন এবং চাইতেন যে ছাত্র শিক্ষকরা সেখানে বক্তৃতাগুলি শুনুক। এটি তার একটি দৃশ্য। সত্যজিৎ রায়ের লেখা তার মাকে চিঠি শান্তিনিকেতন থেকে 1942 সালের ডিসেম্বরে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তার প্রায় চলে আসবার সময় চিঠির একটি অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি। সত্যজিৎ রায় এরপরে বিশেষ গুরুত্বের সঙ্গে শান্তিনিকেতনে আবার গেছেন বলা যায় 1972 সালে, যখন তিনি তাঁর শিক্ষক বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের উপরে একটি তথ্যচিত্র নির্মাণ করছিলেন যার নাম হচ্ছে দ্য ইনার আই। অনেকে নিশ্চয়ই দেখেছেন, বিনোদ বিহারীকে এখানে আমরা দেখছি বসে আছেন এবং তাকে পর্যবেক্ষণ করছেন সত্যজিৎ রায়। সত্যজিতের আঁকা আঁকির ভুবনটা ছিল অনেকটা এই রকম, তিনি একটা চেয়ারে হেলান দিয়ে পা তুলে দিয়ে তার একটা বোর্ডের মধ্যে সমস্ত এই ধরনের তার যে গ্রাফিক কাজ সেগুলো করতেন। এখানে আমরা যে দেখছি এটা মনে হয় কোনো একটি চলচ্চিত্রের পোশাক পরিকল্পনা তিনি করছেন। এখানে আরো একটি উক্তি আমরা দেখতে পাই, তিনি যে চিত্রকর তা আজও সাধারণে যথেষ্ট অজ্ঞাত, অথচ চিত্রকর সত্যজিৎকে না জেনে শুধু চলচ্চিত্রকার সত্যজিৎকে জানা তাকে সম্পূর্ণ জানা নয়। এটি বলেছেন পূর্ণেন্দুপত্রী, তিনি নিজে একজন গ্রাফিক শিল্পী, তার করা উঁচু মাপের প্রচ্ছদ অলঙ্করণ আছে, তিনি একজন বাংলা সাহিত্যের প্রধান কবি এবং চলচ্চিত্র নির্মাতাও। ফিরে এসে সত্যজিৎ 1943 সালে ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থার ডিজে কেমারে জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে যোগ দেন, যেখানে প্রধান ভিজুয়ালাইজার ছিলেন অন্নদা মুন্সী, তখনকার একজন খ্যাতিমান গ্রাফিক ডিজাইনার। এই ছবিটিতে আমরা দ্বিতীয় সারিতে কোট পরা সত্যজিৎ রায়কে দেখতে পাচ্ছি, অন্য সবার চেয়ে অনেক উঁচুতে, অন্যরা সবাই প্রায় তার কাঁধের কাছে, তিনি 6'4" লম্বা ছিলেন। আর একদম উপরে বাঁদিকে আমরা দেখছি অন্নদা মুন্সীকে, এটি অন্নদা মুন্সীর একটি আঁকা বিজ্ঞাপন চিত্র। আমরা আমাদের যে সময়ের স্বল্পতা সে কারণে খুব বেশি কিছু দেখাতে পারছি না, অন্নদা মুন্সীর হয়তো আরো অনেক উদাহরণ আমরা দেখাতে পারতাম, কিন্তু এটির মধ্যে আমরা দেখছি যে তার আঁকবার দক্ষতা বা দ্বিমাত্রিক একটি তলে যে বিজ্ঞাপনকে বিন্যস্ত করতে হয় তার একটি ভালো উদাহরণ এটি। সত্যজিৎ রায়ের প্রথম দিককার কাজে অন্নদা মুন্সীর প্রভাব আমরা লক্ষ্য করি, এটির মধ্যে সেটি রয়েছে, একটি এক ধরনের বেঙ্গলি স্কুল ধরনের অঙ্কনের প্রথা। কিন্তু অচিরেই সত্যজিৎ রায় তার নিজের ধরনে চলে আসেন, সেটি অনেকটাই দ্বিমাত্রিক, আলংকারিক এবং স্মার্ট। আমরা দেখছি যে এখানে একটা আধুনিকতার স্পর্শ আসছে যেটা হয়তো তার আগে কেউ এভাবে করেনি। একটি পাখিকে তিনি একটা নকশার ছকে ফেলে সাদা কালোর আকর্ষণীয় একটা রূপ তৈরি করেছেন, একটি আমন্ত্রণ পত্রের লিপি যেটি একটি নতুন ঢঙ্গে করা, বা একটি বিজ্ঞাপন চিত্র আমরা দেখি যে সাদা এবং কালোর যে ব্যবহার সেটা একটা সংঘাতময় বিন্যাস তৈরি করেছে যার ফলে এটি আমাদের কাছে অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে বিজ্ঞাপন চিত্রের চেয়ে তার যে বিকাশ এবং তার যে সেরা কাজগুলো সেগুলো অবশ্যই বিশেষত প্রচ্ছদ শিল্পে। এখানে একটু বলে নেওয়া দরকার, তিনি যখন ডিজে ক্যামেরে কাজ করছেন পাশাপাশি সিগনেট প্রেস নামে একটি প্রকাশনী সংস্থা, যারা তখন খুব সুন্দর সুন্দর বই, বাংলা বই বের করছিল, বিশেষ করে কবিতার বই, তাদের প্রচ্ছদ ও অলংকরণের দায়িত্ব দেওয়া হয়েছিল সত্যজিৎ রায়কে। সিগনেট প্রেসের যিনি কর্ণধার ডিকে গুপ্ত, তিনি সত্যজিৎ রায়কে প্রায় স্বাধীনতায় দিয়েছিলেন যে কোনো ভাবে প্রচ্ছদ নির্মাণের জন্য। এখানে আমরা যে প্রচ্ছদ গুলো দেখবো তার বেশ কিছুই হচ্ছে সিগনেট প্রেসের জন্য করা। এটি তার জীবনের প্রথম প্রচ্ছদ, পাগলা দাশু তার বাবার লেখা, এবং এখানে আমরা তার দুর্বলতা গুলো দেখতে পাচ্ছি, রঙের নির্বাচন থেকে শুরু করে ড্রয়িং এর দুর্বলতা প্রতীয়মান। কিন্তু যখন তিনি চিত্রকলা শিক্ষা লাভ করে ফিরে এসে এই কাজগুলো করছেন বিশেষ করে সিগনেট প্রেসের জন্য, তখন আমরা দেখছি যে একটি প্রচ্ছদের যে দ্বিমাত্রিক বিন্যাস
তাকে একটি নকশার মতো করে কিভাবে উপস্থাপন করা যায় সে বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠছেন। তিনি নানা রকমের বিষয় তার প্রচ্ছদে আনছেন কিন্তু সেগুলোকে বিন্যস্ত করছেন দ্বিমাত্রিকভাবে। তবে একটি জিনিস আমরা এখানে একটু খেয়াল করব, সত্যজিৎ রায়ের লিপি শিল্পের বিবর্তন। পরবর্তীকালে আমরা যে সত্যজিৎ রায়কে চিনি তার প্রচ্ছদে একটা বড় বৈশিষ্ট্য ছিল তার নিজস্ব লিপি, শুধুমাত্র লিপি দিয়ে তিনি প্রচ্ছদ করতেন। পরের দিকে আমরা অনেক বেশি পরিমাণে এটা দেখতে পাই, কিন্তু শুরুটা তার মূলত ছিল এই ধরনের, যেখানে লিপি খুব বেশি গুরুত্ব পায়নি। আমরা দেখছি একটাতে টাইপ ব্যবহৃত হয়েছে আর একটাতে হাতে লেখা, কিন্তু তখনকার প্রচলিত যে ধরন ছিল সেই ধরনের। পাগলা দাসু খুব অসাধারণ ভালো একটি প্রচ্ছদ। আগের পাগলা দাসুটাতে আমরা দেখছি যে পাগলা দাসুকে ঠিক আমরা যেমনটি মনে করি তেমনটি দেখছি না, কিন্তু এখানে একেবারে পাগলা দাসুর চরিত্র যেন মূর্ত হয়ে উঠেছে। তার যে দুষ্টুমি ভরা মুখ, তার যে কৌতুকময় রূপ, সমস্ত কিছু এখানে আমরা তার মধ্যে দেখছি। ঝালাপালাতেও সেটা দেখছি, তার যে অঙ্কনটা বিষয়ের সাথে তার সম্পর্ক রচনা করছে। কিন্তু দুটোতে আমরা খেয়াল করব লিপি কিন্তু খুব সাধারণ, তার নিজস্ব কোনো বৈশিষ্ট্য লিপির মধ্যে আসেনি। খাই খাই এটিও একটি অনবদ্য প্রচ্ছদ। এখানে দেখা যায় যে একটি নিমন্ত্রণ জাতীয় কিছু, যেখানে অনেক মানুষ খেতে বসেছে, এক একজনে এক এক ভঙ্গিমা, কেউ আরো খাবার চাচ্ছে, কেউ ঝগড়া করছে, কেউ পাশের লোকের সাথে কথা বলছে। খুবই ভিন্ন ধরনের একটি প্রচ্ছদ, কিন্তু আমরা দেখছি এখানেও লিপি কিন্তু তিনি টাইপই ব্যবহার করেছেন। বনের খবর, প্রমোদারঞ্জন রায়। প্রমোদারঞ্জন রায় তার পিতামহের ভাই এবং প্রমোদারঞ্জন চাকরি করতেন ইন্ডিয়ান সার্ভেতে। সার্ভে করার জন্য তাকে বনে জঙ্গলে যেতে হতো এবং সেখানে বন্য প্রাণীর সাথে তার যে নানা রকম মোকাবেলা হতো সেগুলো নিয়ে লেখা গল্প। আমি যেটা বলছিলাম যে উপেন্দ্রকিশোরের পরিবারেরই সবারই লেখবার হাত ছিল এবং খুব সাধু গদ্যে তারা লিখতে পারতেন। প্রমোদারঞ্জনের বইটিও আমাদের ছোটবেলায় খুব প্রিয় ছিল। এখানেও আমরা দেখছি যে সত্যজিৎ প্রচ্ছদের যে বিন্যাস সেটাতে খুব পারদর্শী হয়ে গেছেন, কিন্তু লিপি কিন্তু সাধারণ লিপি, প্রচলিতের মতোই। এখানে এসে আমরা একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। ছাতুবাবুর ছাতায় আমরা দেখছি যে লিপির তেমন কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু এই ছাতার যে নকশা সেটা আমরা দেখছি বায় সেটা গাঢ়র উপরে সাদা এবং ডান দিকে সাদার উপরে গাঢ়। ক্রমশ পরিবর্তন হয়েছে, কোথায় পরিবর্তন হয়েছে কিন্তু ঠিক খেয়াল করা যায় না। আমরা অনেকেই হয়তো MC এশারের নাম জানতে পারি, একজন ডাচ শিল্পী যিনি এই ধরনের দৃষ্টি বিভ্রম জাতীয় চিত্র আঁকতেন, সেখান থেকে সত্যজিৎ রায় অনুপ্রেরণা নিয়েছেন এটা আমরা ভেবে নিতে পারি। MC এশারের একটি কাজ আমরা দেখছি যে কালো ঘোড়াগুলো বাঁ দিকে যাচ্ছে এবং কালো ঘোড়াগুলোর মাঝখানে যে স্পেসটা সৃষ্টি হয়েছে সেটা আবার সাদা ঘোড়ার রূপ ধরে এসেছে এবং সেটা ডান দিকে যাচ্ছে। সত্যজিৎ রায়ের প্রথম দিককার একটা অনুপম প্রচ্ছদ হচ্ছে কুমায়ুনের মানুষ খেত বাঘ। জিম কর্বেট খুব বিখ্যাত শিকারী, তার লেখা ম্যান ইটার্স অফ কুমায়ুনের বাংলা অনুবাদ, এবং এটিতে আমরা দেখছি একটা বাঘের গায়ের যে ছাপ থাকে সেটিকে তিনি বড় করে এঁকেছেন এবং দুটিও ছিদ্রের মতো এঁকেছেন, একটাতে সামনের প্রচ্ছদে একটা পেছনের প্রচ্ছদে। বইটি মুড়ে নিলে আমরা সেটা বুঝতে পারি, অর্থাৎ বাঘের গায়ে গুলি লাগলে সেটা গুলিটা যেখান দিয়ে ঢোকে এবং যেখান দিয়ে বের হয় তার দুটো ছিদ্র তিনি দেখিয়েছেন, শিকারের কাহিনী। অতএব এটি খুব অসম্ভব সুন্দরভাবে রূপায়িত হয়েছে এখানে। আপন কথা, অবনীন্দ্রনাথ ঠাকুর। এখানে আমরা দেখছি যে তার আঁকবার যে দক্ষতা সেটা পরিপূর্ণভাবে তার একটা রূপ আমরা দেখছি। অবনীন্দ্রনাথ ছিলেন রসিক ধরনের মানুষ, সবসময় কৌতুকপূর্ণ তার ব্যবহার, সেটার একটা ছাপ তার যে প্রতিকৃতি সেটার মধ্যে দেখতে পাচ্ছি, ভাঙা ভাঙা ছোট ছোট রেখায় খুব সুন্দর প্রতিকৃতি। কিন্তু আপন কথা, অবনীন্দ্রনাথ ঠাকুর লেখাগুলো তখনও প্রচলিত ধরনের। জোনাকি আরেকটি অসাধারণ প্রচ্ছদ। এখানে কোনো জোনাকি পোকা তিনি আঁকেননি, কিন্তু শুধু তুলির দ্রুত কয়েকটি টানে এমন একটি রেখা তৈরি করেছেন যেটা মনে হচ্ছে জোনাকি জ্বলছে নিচ্ছে, এটির একটি ভাব সৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু তিনি সাধারণ টাইপ ব্যবহার করেছেন। বনলতা সেন, এটি অনেক বিতর্ক সৃষ্টি করেছিল এই প্রচ্ছদ, কিন্তু এর মধ্যে যে একটি একাকিত্বের ভাব, রহস্যময়তার ভাব, নির্জনতার ভাব এবং এই নারীর মধ্যে যে রহস্যময়তা সেটির একটি ভাব কিন্তু এর মধ্যে রয়েছে। যদিও জীবনানন্দ দাশ নিজেও এই প্রচ্ছদটি পছন্দ করেননি, কিন্তু আমার ধারণা যে এটি রবীন্দ্রনাথ পরের দিকে যে ধরনের নারীমুখ এঁকেছিলেন
যার মধ্যে আমরা একটা রহস্যময়টা দেখতে পাই, একটা একাকিত্বের বেদনা যেন তাকে ঘিরে আছে এরকম দেখতে পাই, তার ভিতরে একটা মানসিক বিষাদের যেন ছাপ আমরা দেখি, তার থেকে হয়তো তিনি এটিতে অনুপ্রাণিত হতে পারেন। আরো একটি উদাহরণ দেখলে আমরা আরো ভালো বুঝব, অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা অমাবস্যা, এটি তো আমরা রবীন্দ্রনাথের সেই মুখের মতোই আরো কাছাকাছি একটি মুখের আদল দেখতে পাবো, খুব দ্রুত চালে, হয়তো প্যাস্টেলে করা, কিন্তু রবীন্দ্রনাথের মুখের সেই যে নারী মুখের যে বিষাদগ্রস্ততা সেটা যেন এখানেও আমরা দেখতে পাচ্ছি। এটি রবীন্দ্রনাথের আঁকা ছবি, এগুলোর মধ্যে মিল হয়তো খুঁজে পাওয়া যেতেও পারে। আরেকটি অসাধারণ প্রচ্ছদ হচ্ছে দুরন্ত দুপুর। এটা শুধু দুপুরটা তিনি বুঝিয়েছেন শুধু হলুদ রঙের প্রয়োগ করে, দুপুরের যে রৌদ্রতাপ সেটা যেন আমরা অনুভব করতে পারছি এবং তার মধ্যে নারী ঘুমিয়ে আছে, তার চুলগুলো বাতাসে উঠছে। এই ড্রয়িংটা দেখলে আমাদের মাতিসের সঙ্গে একটা তুলনা মনে মনে আসে, হয়তো সেটা হতেও পারে, হয়তো মাতিসের ছবি তাকে অনুপ্রাণিত করতে পারে। মাতিসের একটি ড্রয়িং, অনেকটাই এর লালিত্যময় রূপে তার মিল আছে। এটা আরেকটি প্রচ্ছদ, এখানেও আমরা দেখছি কিন্তু লিপি একেবারেই সাধারণ, অর্থাৎ মানুষের হাতের লেখার মতো। আর ছবিটি হচ্ছে আমরা দেখে চিনতে পারি এটি কালীঘাটের যে পটচিত্র তার থেকে নেওয়া হয়েছে। ঠিক এরকমই একটি সত্যি সত্যি পটচিত্র আছে, কিন্তু আমি সেটা হচ্ছে অন্য আরেকটি দেখাচ্ছি যেটি রেখার দিক থেকে খুব উন্নত। তো এটি খুব স্বাভাবিক যে সত্যজিৎকে মুগ্ধ করেছিল এই ধরনের চিত্রগুলো, এবং সেখান থেকেও তিনি অনুপ্রেরণা নিয়েছেন। এইখান থেকে আমরা বলতে পারি যে লিপির প্রতি তার মনোযোগ সূচিত হচ্ছে, এবং ছবি থেকে আস্তে আস্তে ইমেজ চলে যাচ্ছে, আস্তে আস্তে দৃশ্য পট চলে যাচ্ছে। শুধুমাত্র লিপি দিয়েই যে একটা অসাধারণ শিল্প প্রচ্ছদ শিল্প হতে পারে সেটি তিনি অনুভব করছেন এবং সেটিকেই আস্তে আস্তে গড়ে তুলছেন। এটি একটি প্রবন্ধের বই এবং সাহিত্যের ভবিষ্যতের লেখাটার মধ্যে যে একটা কাটাকাটা ভাব আছে, একটা জ্যামেটিক ভাব আছে, একটা দৃঢ়তার ভাব আছে, সেটার মধ্য দিয়ে প্রবন্ধের বইয়ের একটা ভাব পরিস্ফুট হয়ে উঠেছে। এই লিপি দিয়েই আবার তিনি তৈরি করছেন অন্য ধরনের প্রচ্ছদ, তুলির দ্রুত চালের রেখায় লেখা আর কিছু নেই, এবং আস্তে আস্তে তার যে লিপির দিকে আগ্রহ বাড়ছে তার একটা উদাহরণ আমরা এখানে দেখতে পাই বিশ্বভারতী পত্রিকা। একই রকম ২৫ বছরের প্রেমের কবিতা, এখানে আমরা দেখছি তিনি লিপিতে ব্যবহার করছেন, আমাদের পুঁথির লিপিকাররা যে ধরনের লেখা ব্যবহার করতেন ডান দিকে টান দিয়ে এবং প্রত্যেকটা অক্ষরের নিচের দিকে কোনাকোনি টান দিয়ে সেভাবে তিনি লিখছেন, এবং নিচে যে একটা ছোট্ট নকশা ব্যবহার করছেন সেটাও তিনি নিচ্ছেন কিন্তু আমাদের আলপনা থেকে। এরপরে শুরু হলো একেবারে লিপি নিয়ে খেলা। বাংলা লিপি নিয়ে যে এত রকমের বৈচিত্র্যময় রূপ দেওয়া যায় তাকে, এটি আমরা সত্যজিতের মধ্যেই প্রথম দেখি যে তার নানা রূপের বৈচিত্র্যময় প্রকাশ। আমরা জানি যে চীনা লিপি বা আরবি লিপিকে নানাভাবে রূপান্তরিত করা যায়, কিন্তু বাংলা লিপির মধ্যে যে সেটা সম্ভব এটা আমরা প্রথম সত্যজিতে দেখি। আরো কিছু উদাহরণ, শুধু লিপিকে নানাভাবে ব্যবহার, এখানে এসে আমরা দেখছি যে জলপ্রপাতের ধারে দাঁড়াবো বলে পুরো কথাটার মধ্যে জলপ্রপাতের বা জলের যে অনুভূতি আছে মনে হচ্ছে এই অক্ষরগুলো যেন গলে নিচের দিকে নেমে যাচ্ছে। জলপ্রপাতের যে অনুভূতি সেটা তিনি দেখছেন বর্গীয় জোয়ারদ্বয়ের রেখাকে সমন্বিত করে, অসাধারণ একটি প্রচ্ছদ। রাজকুমারেও আমরা দেখছি যে কোনো রাজকুমার তিনি আঁকছেন না, কতগুলো তিন কোনার টুকরো সেটার মধ্যে দিয়ে যেন রাজকুমারের মুকুটের একটা অনুভূতি আমরা পাচ্ছি। এই যে আস্তে আস্তে তিনি সামান্য ইঙ্গিতের মধ্য দিয়ে বইটির যে মূল ভাব সেটিকে তুলে ধরতে পারছেন, এটা তা বোঝা যায় যে তিনি আস্তে আস্তে কতটা আরো বেশি দক্ষতার দিকে উত্তীর্ণ হচ্ছেন। টংলিং এটা বাচ্চাদের জন্য লেখা বই, লীলা মজুমদার তাঁর পিসির, এবং এখানে আমরা দেখছি যে এই বইতে যে একটা মজার ব্যাপার আছে, সেই মানুষটার মুখচ্ছবির মতো করে লেখাটাকে তৈরি করেছেন এবং তার ভিতর মজাটাও আমরা ছোটদের মতোই অনুভব করতে পারছি। স্মৃতির রেখা, স্মৃতি মানুষের সবটাই মনে থাকে না, কিছু থাকে কিছু মুছে যায়, সেজন্য লেখাটাকে মাঝে মাঝে মুছে দেওয়া হয়েছে। অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা হচ্ছে অনেকগুলো বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সঙ্গীত। এখানে আমরা দেখছি যে আমরা যাকে বলি টাইপোগ্রাফি, একটা টাইপকে তিনি তিন ভাবে বিন্যস্ত করেছেন, যেটা মুদ্রণের যে ভাষা সেটাই বলা হয়। অটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড, টাইপ যেরকম ভাবে হয় স্ট্যান্ডার্ড, আর কয়রেফ একার,
এটা হচ্ছে এক্সটেন্ডেড চ্যাপটা হয়ে যাওয়া, আর স্ট্রাটা হচ্ছে কম্প্রেসড, যেটা মনে হয় চেপে দেওয়া হয়েছে। এটা টাইপোগ্রাফির ভাষা, কিন্তু সেটাকে তিনি একই একটি টাইপকে নানানভাবে ব্যবহার করে অর্কেস্ট্রার অনুভূতি তুলে ধরেছেন। প্রতিধ্বনি, প্রতিধ্বনি দেয়াল থেকে দেয়ালে বাড়ি খেয়ে ফিরে আসে, তার অনুভূতি আমরা দেখছি। তিনি প্রতিধ্বনি কথাটিকে চারটি শব্দ চার দেয়ালের দিকে সাজিয়ে প্রতিধ্বনির আবহ সৃষ্টি করেছেন। আবার আরেকটি কথা এখানে উল্লেখ করা দরকার, 1961 সালে সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকাটি আবার পুনরায় শুরু করেন। এর একটি পিছনে ঘটনা আছে, সেটি হচ্ছে 1923 সালে যখন সুকুমার রায় তার পিতা মৃত্যুবরণ করেন, তারপরে তার কাকা সুবিনয় রায় চেষ্টা করেছেন এবং অনেকেই মিলিত হয়ে চেষ্টা করেছেন, কিন্তু সন্দেশ পত্রিকা নিয়মিতভাবে বের করা সম্ভব হয়নি এবং পরে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সত্যজিৎ রায় 1961 সাল থেকে সন্দেশ আবার প্রকাশ করতে শুরু করেন, এবং সন্দেশের প্রকাশটা তার জীবনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক, কারণ আমরা যে লেখক এবং আঁকিয়ে সত্যজিৎকে পাই, প্রচ্ছদ শিল্পী এবং ইলাস্ট্রেশন শিল্পী বা অলঙ্করণ শিল্পী, সেই সত্যজিৎকে কিন্তু সন্দেশের প্রকাশনার ভিতর দিয়েই তিনি কিন্তু বেরিয়ে এসেছেন। লেখক হিসেবে তার যে ফেলুদা, প্রফেসর শঙ্কু, এইসব চরিত্রগুলো কিন্তু সন্দেশের জন্য সৃষ্টি, এবং তিনি অসংখ্য চিত্রায়ন করেছেন, অলঙ্করণ করেছেন গল্পের, সেটা হাজার হাজার হবে, আমাদের পক্ষে সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না, কারণ তার এত বৈচিত্র্য, এত বৈভব, সেটি যদি আমরা দেখতে পেতাম তাহলে হয়তো আমরা সত্যজিৎ রায়ের আরেকটা দিকের একটা পরিচয় পেতাম। আমরা খুব সামান্য এখানে উপস্থাপন করছি। সন্দেশ যেহেতু ছোটদের পত্রিকা, সেজন্য এখানে কিন্তু আবার ইমেজ ফিরে আসছে, আবার ফিগার ফিরে আসছে, এবং তার ভিতর দিয়ে কিন্তু নানা রকম নকশা দায়িত্বের মধ্য দিয়ে ছোটদের আকর্ষণ করবার চেষ্টা এর মধ্যে দেখা যাচ্ছে। আর লিপিকেও তিনি কত রকম ভাবে ব্যবহার করার চেষ্টা করছেন সেটিও আমরা একটু দেখব। এটি আরেকটি নিদর্শন, যেহেতু ছোটদের কাগজ সেজন্য এখানে ছোট বাচ্চাদের ছবি আছে। সন্দেশের দুটো অর্থ হয়, একটা হচ্ছে খাবার আর একটা হচ্ছে খবর, তো দু অর্থে তিনি নানাভাবে সন্দেশ কথাটিকে ব্যবহার করেছেন। এখানে আমরা দেখছি সন্দেশ খাবার হিসেবে, এবং সন্দেশ কথাটিকে তিনি একটি ঘোড়ার আকৃতি দিচ্ছেন, এখানে সন্দেশ কথাটিকে তিনি একটি হাতির আকৃতি দিচ্ছেন। অর্থাৎ এই বাংলা লিপি যে এভাবে নানানভাবে দুমড়ে মুচড়ে নানান রকম ছবি হতে পারে, এটি তার হাতে আমরা প্রথম দেখতে পাই। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সন্দেশ ছিল একেবারে ভিন্ন ধরনের একটি পত্রিকা এবং ছোটদের জন্য খুবই আকর্ষণীয়। প্রথম তিনি কবি সুভাষ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এটা চালাতে চেষ্টা করেন, মাঝে মাঝে কখনো তার পিসি লীলা মজুমদার যুক্ত হয়েছেন, কখনো পূর্ণলতা চক্রবর্তী অথবা তার মেয়ে নলিনী দাস, পরবর্তীকালে তার পুত্র সন্দীপ রায়। কিন্তু আমার মনে হয়, আমি যতটুকু জানি, সন্দেশ নিয়মিত আর বের হতে পারে নেই, এখন হয়তো মাঝে মাঝে দু একটা বিশেষ সংখ্যা প্রকাশিত হয়, এটাকে চালানো সম্ভব হয়নি। আর একটি পত্রিকার কথা বলতে হবে, এখন এটির সম্পাদক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও নির্মাল্য আচার্য। যেহেতু সৌমিত্রের সাথে সত্যজিতের একটা বিশেষ সম্পর্ক রয়েছে, সম্ভবত সে কারণেই তিনি এর প্রচ্ছদ রচনার সঙ্গে যুক্ত হয়েছিলেন, এবং অক্ষর নিয়ে খেলা, যেটি আমরা সন্দেশে খানিকটা দেখলাম বা তার কিছু প্রচ্ছদে দেখলাম, সেটার আরো একটা বিচিত্র রূপ যেন আমরা এখানে দেখতে পাবো, আরো যেন নিরীক্ষা এখানে আমরা দেখতে পাবো। তিনটে অক্ষরকে কতভাবে বিন্যাস করছেন, কখনো গোল ভাবে, কখনো একটু লতার মতো, কখনো অন্যরকম একটা অনুভূতি সঞ্চার করে এরকম, কখনো একটা বৃক্ষের মতো, কখনো জ্যামিতিক, কখনো একেবারে যেন মিনিমাল আর্টের মতো। এরপরে তার বইগুলি, তার যে চরিত্র নিয়ে নানা গল্প, শঙ্কু এবং ফেলুদা বিশেষ করে, সেগুলো বই আকারে প্রকাশিত হতে থাকে, এবং সেগুলো প্রচ্ছদে তিনি আবার একটা ভিন্ন রূপ ধারণ করেন। শঙ্কু বিজ্ঞানী, কিন্তু এক ধরনের কৌতুককর চরিত্র, তিনি এমন ধরনের সমস্ত যন্ত্রপাতি বানান যেগুলো আসলে খুব বাস্তবে সম্ভব নয়, এবং এমন ঘটনা তার ঘটে জীবনে যেগুলো আসলে মানুষের জীবনে ঘটাটা বেশ বিচিত্র। তো সেই ভাবটা কিন্তু তার শঙ্কুর যে প্রচ্ছদ সেগুলোর মধ্যে আমরা দেখি, অলঙ্করণও আমরা দেখব। এখানে আমরা দেখছি যে বিজ্ঞানের বা যে কল্পবিজ্ঞান কাহিনীর ধরনটা আছে, আবার কৌতুক আছে, আবার শঙ্কুর চেহারাটা সবসময় একটু মজাদার। এখানে দেখছি যে বাঁ দিকে শঙ্কুকে কয়েকটা
তার মুখচ্ছবিটা কয়েকটি কাগজের টুকরো দিয়ে আঁকা হয়েছে, আর ডান দিকে শঙ্কু যেহেতু বিজ্ঞানী সেখানে আবার তিনি মুদ্রণের একটা ধরন ব্যবহার করেছেন, অর্থাৎ স্ক্রিন দিয়ে শঙ্কুর মুখ তৈরি করেছেন। ফেলুদা কাহিনীতে আমরা দেখবো আবার আঁকার ধরনটা অন্যরকম। ফেলুদা স্মার্ট আধুনিক একজন গোয়েন্দা, তার কাপড় চোপড় বেশভূষা সবই খুব আধুনিক, তার যে সঙ্গী তপসে তাকে আমরা সেভাবে দেখি। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করব যে সত্যজিৎ যখন প্রচ্ছদ আঁকছেন ঘটনাটা যে জায়গায় ঘটছে সেই জায়গার যে পটভূমি পেছন দিকটা তিনি যখন আঁকছেন একেবারে বিশ্বস্ত ভাবে তিনি সেটিকে আঁকবার চেষ্টা করছেন। বাইরে আমরা দেখছি কলকাতা শহরের রাস্তা রেখার মাধ্যমে অসাধারণ সুন্দর রূপে তিনি তুলে ধরেছেন। ডান দিকে আবার আঁকা বাঁকা সাপের মতো কিছু রেখা একটা রহস্যের ঘন ঘটা তৈরি করেছে। এই যে আমরা দেখছি ফেলুদা অত্যন্ত স্মার্ট, কখনো জ্যাকেট পরা কখনো কোট পরা, একেবারে আধুনিক কালের মানুষ। এবং যে কথাটি বলেছিলাম ঘটনাটা কোথায় ঘটছে সেটার যে পটভূমি সেটা তিনি একেবারে খুব বাস্তবভাবে তুলে ধরবার চেষ্টা করছেন, আবার কখনো রহস্যের ঘনঘটা তৈরি করবার চেষ্টা করছেন ডান দিকের ছবিতে। এগুলিও অনেকটা সেই রকম, প্রথম দিকে জটায়ু ততটা দেখা যেত না প্রচ্ছদে, পরে জটায়ুকে আমরা দেখতে শুরু করি। ব্রেজিলের কালো বাঘ, এটি তার একটি অনুবাদের বই, তিনি কোনান ডয়েলের খুব ভক্ত ছিলেন এবং তার গল্প অনুবাদ করেছেন, আরো অনেকের লেখা অনুবাদ করেছেন। আমরা ভেবে অবাক হই একটি মানুষ যিনি অবিরাম চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছেন, একটা চলচ্চিত্র বানানো তো একটা বিশাল ব্যস্ততার কাজ, সেটি করছেন পাশাপাশি লিখছেন আঁকছেন আবার অনুবাদও করছেন, একটা অসাধারণ প্রতিভা ছাড়া তো এটি সম্ভব না। এখানে আমরা দেখছি এই প্রচ্ছদটাতে আমরা দেখি যে একটি জাগুয়ারের মুখকে ত্রিমাত্রিকতাকে তিনি কিভাবে দ্বিমাত্রিক একটা নকশা দারিদ্রের মধ্যে রূপায়িত করছেন। এরপরে আসি তার অলঙ্করণ বা ইলাস্ট্রেশনে, এখানে তার যে নিজস্বতা স্বকীয়তা সেটা আমরা নানাভাবে দেখব। প্রথম তিনি অলঙ্করণ করেছিলেন পথের পাঁচালীর একটি কিশোর সংস্করণ যার নাম ছিল আমাটির ভেপু। সিগনেট প্রেস বইটি বের করবার জন্য তাকে এর প্রচ্ছদ অলঙ্করণ করতে দিয়েছিলেন। যখন তিনি ডিজে ক্যামারে চাকরি করেন এবং 1950 সালে যখন তাকে ডিজে ক্যামারে যে হেড অফিস লন্ডনে বদলি করা হয়, তখন পথে যেতে যেতে তিনি পথের পাঁচালী পড়েন এবং তার চিত্রায়নের পরিকল্পনাগুলো করেন। সত্যজিৎরায় কিন্তু এর আগে পথের পাঁচালী পড়েননি এবং এই যাত্রাপথেই তিনি এই এর অলঙ্করণের চিন্তাও যেমন করেন, তেমনি পথের পাঁচালী যে একটি চলচ্চিত্রে রূপায়িত হতে পারে সে কল্পনাটিও তার ভিতরে কিন্তু বাসা বাঁধতে শুরু করে। ওই সময় যে অলঙ্করণটি আমরা দেখছি এটি নন্দলাল বসুর। নন্দলাল বসুর তো নানান দিকের কথা আমরা বললাম, নন্দলাল বসু রবীন্দ্রনাথের লেখা ছোটদের জন্য বই সহজ পাঠ তার 4টি খণ্ড আছে, সেগুলোর অলঙ্করণ করেছিলেন, অসাধারণ অলঙ্করণ নানানভাবে। এবং এটি প্রথম খণ্ডের অলঙ্করণ লেনোকার্ড দিয়ে তিনি করেছিলেন, এটি নন্দলালের অলঙ্করণ। সত্যজিৎ পথের পাঁচালী অলঙ্করণ করছেন আমরা একেবারে বুঝতে পারি, নন্দলালের বিরাট প্রভাব তার উপর রয়েছে, তার শুরুর দিককার কাজ নন্দলালের প্রভাব তার উপরে অনেক সময় ছিল। এটিতে আমরা হয়তো তার পিতা সুকুমার রায়ের প্রভাব দেখতে পারি। সুকুমার রায় একটু অদ্ভুত ধরনের বা যে অভিব্যক্তিকে খুব উচ্চকিত করে নানান রকম ভাবে দেখাতেন সেটার একটা রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। রেখাচিত্রটিতেও আমরা নন্দলালের প্রভাব একেবারে ভালোভাবে বুঝতে পারি, নন্দলাল মানুষের শরীর কিভাবে আঁকতেন, গাছপালা কিভাবে আঁকতেন তার প্রভাবের মধ্যে রয়েছে। আবার তিনি কোথা থেকে না নিচ্ছেন রাজপুত যে চিত্র, সেখানে একই সঙ্গে অনেকগুলো দৃশ্যকে দেখানো হয়ে থাকে, আমরা দেখি যে সেই ধরনের জিনিসও তিনি ব্যবহার করেছেন। এটি সম্ভবত অবনীন্দ্রনাথের রাজকাহিনীর জন্য চিত্রায়নের জন্য তিনি নিয়েছেন এবং রাজপুত চিত্রের ধরনে এটিকে অঙ্কন করেছেন। একটি রাজপুত চিত্র আমরা দেখছি যে একই পটের মধ্যে নানান দৃশ্য একই সঙ্গে দেখানো, যেটি আমরা তার অলঙ্করণেও দেখলাম এবং এই রাজপুত চিত্রটিতেও দেখছি। আবার তিনি একেবারে বাংলার নিজস্ব যে মাটির ঘোড়া বা মাটির পুতুল সেগুলোকেও তার অলঙ্করণের একটা অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন। এই এটিতে আমরা দেখি বিশেষ করে ঘোড়া একেবারে আমাদের সেই মাটির ঘোড়া, এই যে মাটির ঘোড়া। আবার তার নিজস্ব রূপ আস্তে আস্তে প্রতিভাত হতে শুরু করেছে তার নানান রকমের নিরীক্ষার ভিতর দিয়ে, তার নিজের একটা চরিত্র ফুটে উঠছে,
তবুও আমরা এখানে লক্ষ্য করব যে মানুষটির হাত পায়ের যে রেখাগুলো তিনি এঁকেছেন, ভিতরে কিন্তু পেশিরও একটা ছন্দিত রেখা এঁকেছেন। এটা কিন্তু নন্দলালের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ নন্দলালের কিছু প্রভাব তখনও তার মধ্যে রয়েছে। সত্যজিৎ একটা বিষয়ে খুব আকর্ষণ বোধ করতেন আমার মনে হয়, তার যে অলঙ্করণ সেগুলোর মধ্যে একটা দিক হচ্ছে কাছে দূরে, সামনে পেছনে, এইভাবে একটা ত্রিমাত্রার আবহ সৃষ্টি করা, দূরত্বের আবহ সৃষ্টি করার একটা ব্যাপার তার অলঙ্করণগুলোতে আমরা বিশেষভাবে দেখব। প্রথম দিকে এটি সরাসরি এইরকমের বা এইরকমের, কিন্তু আস্তে আস্তে তিনি অন্যদিকে যাচ্ছেন। এটি অবশ্য একটা ভিন্ন রকমের আলোছায়াকেও যে তিনি রহস্য সৃষ্টির কাজে খুব ব্যাপকভাবে ব্যবহার করেছেন তার অলঙ্করণে, সেটির একটি প্রথম দিককার উদাহরণ এটি। এখানে আমরা খুব ভালোভাবে দেখতে পাই সত্যজিতের চারিত্রিক বৈশিষ্ট্য তার অলঙ্করণের। এখানে আমরা দেখছি যে সামনে যে ফিগারগুলো আছে, যেগুলো কাছে সেগুলো প্রায় সিলহোটের মতো অথবা আউটলাইনে করা, কিন্তু পেছনে অনেক বেশি অনুপুঙ্খ তিনি আঁকেন এবং একটা মানুষ ঝুলে আছে এই দূরত্বটা আমরা অনুভব করতে পারছি আলো ছায়া ইত্যাদির মাধ্যমে। এই দূরত্বের অনুভূতি সৃষ্টি করা তার এক ধরনের বৈশিষ্ট্য। আবার যখন একেবারে কল্পবিজ্ঞান জাতীয় গল্প, সেখানে আমরা দেখছি যে রহস্যের ঘনঘটাটা একটা বড় জিনিস এবং সেটা আলো ছায়ার যে বিতরণ সেটার যে সংঘাত সেটির মধ্য দিয়ে তিনি দেখাচ্ছেন। এখানে আমরা দেখছি যে পুরো ঘটনাটাই যেন আমরা অনেক নিচ থেকে দেখছি এবং ভদ্র খুব বড় হয়ে তার আউটলাইন সহ আমাদের সামনে উপস্থিত, এবং তার আঁকবার দক্ষতা এখন আমরা দেখতে পারি টাইপরাইটারটি তিনি কতটা একেবারে অনুপুঙ্খ ভাবে এঁকেছেন। তখনকার টাইপরাইটার, এমনকি পাশে রাখা গ্লাসটিও, সেখানেও যে পরিপ্রেক্ষিত সঠিকভাবে আঁকতে হবে সেটি তিনি খেয়াল করেছেন, এবং দূরে ফেলুদা তফসেকে দিয়ে এই দূরত্বের অনুভূতিটা তিনি তৈরি করেছেন। আবার বিভিন্ন চরিত্রের যে নানা রকম রূপ, নানা রকম চেহারা, নানা রকমের পোশাক আশাক, এগুলো আমি সত্যজিতের মতো এত বৈচিত্র্যময় হয়ে উপস্থাপন করতে অন্য কোনো অলঙ্করণ শিল্পীর মধ্যে পাই না। কাছে দূরে তো আছেই, দূরের মানুষগুলো ছায়াতে, সামনের মানুষগুলো একটু আলোতে, কিন্তু তাদের অভিব্যক্তি এক একজনের এক এক রকম। এটি একটি অসাধারণ অলঙ্করণ বলা যেতে পারে, যে অলঙ্করণটির মধ্যে দিয়ে গল্পটা অনেকখানি বলা হয়ে যাচ্ছে। যে মেয়েটিকে এখানে দেখানো হচ্ছে সে একটু বেপরোয়া ধরনের, সে কাউকে পরোয়া করে না এই ধরনের মহিলা, সেটি কেমন করে বোঝা যাচ্ছে? সে টেবিলের উপরে সে বসেছে, আবার টেবিলে না বসলেও পারতো, সেটা আমরা কেমন করে বুঝতে পারছি? যে পেছনে ভদ্রলোকের সামনে একটা চেয়ার খালি আছে, সেখানে না বসে সে টেবিলের উপরে বসেছে। তার ভ্যানিটি একটি আলগোছে একটি আঙ্গুলের সাথে ঝোলানো, তার দুপায়ের জুতোর একটি খুলে গেছে এবং সেটি কাত হয়ে পড়ে আছে, সমস্তটার মধ্যে মহিলার বেপরোয়া ভঙ্গিমাটা দেখতে পাচ্ছি। আবার ভদ্রলোক কি করেন সেটাও আমরা বুঝতে পারছি, তিনি বানরের ব্যবসা করেন, বানরের ছবি টাঙানো আছে এবং যে বিখ্যাত জাপানি বানরের ত্রিমূর্তি সেটারও একটা ছোট্ট মূর্তি এখানে আছে। ভদ্রলোক টেবিলের উপর পা তুলে দিয়ে খবরের কাগজ পড়ছেন, এই ইঙ্গিতটুকুর মধ্যে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ব্যবসা খুব ভালো একটা চলে না। পুরো এই এতগুলি কথা কিন্তু শুধুমাত্র অঙ্কনের ভিতর দিয়ে সত্যজিৎ বুঝিয়ে দিচ্ছেন। আগেকার দিনে এরকম ছাপানো নানা রকম নকশাওয়ালা কাগজ পাওয়া যেত, যেগুলো কেটে অনেক সময় অলঙ্করণে ব্যবহার করা হতো, এখন পাওয়া যায় কিনা ঠিক বলতে পারবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি একটি হাউস কোট পরে আছেন, হাউস কোটটি সেই নকশা দিয়ে তৈরি, হাউস কোটের কোনো আউটলাইন তিনি আঁকেননি, শুধু কাগজ কেটে বসিয়ে তার অনুভূতি এনেছেন। এবং ভদ্রলোকের যে একটা অভিজাত ব্যক্তিত্ব সেটা এটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। এই যে কাছে দূরের কথা বলেছিলাম, সেটিকে নানাভাবে তিনি দেখিয়েছেন, এবং সবসময় আমরা লক্ষ্য করব কাছের যে মানুষটি সেটার আউটলাইন মোটা, অথবা সেটি শুধুমাত্র আউটলাইনে দেখানো হচ্ছে অথবা সেটি সিলহোটে দেখানো হচ্ছে। এখানেও কাছে দূরের ভিন্ন রকমের কিছু আবহ আমরা দেখতে পাচ্ছি। এই ছবি আবার অন্যরকম, এখানে আমরা দেখছি যে এই লোকটি কেউ ভবঘুরে ধরনের লোক হবে এবং তার চেহারা, তার চুলের অবিন্যস্ততা সমস্তটা মিলে তার চরিত্র ফুটে উঠেছে। এমনকি যে দুটো মেয়েকে আঁকা হয়েছে তাদের আঁকবার ভঙ্গিমার মধ্যে একটা কমিক ভাব আছে, অর্থাৎ পুরো গল্পটার মধ্যে যে একটা হাসির উপাদান আছে সেটা কিন্তু অঙ্কনের ধরন থেকেও বোঝা যাচ্ছে। এখানে দুটো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ফেলুদার বায়ে এটি যখন সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় তখনকার অলঙ্করণ, আর অনেক পরে যখন এটি বই আকারে প্রকাশিত হয় ডানেকটি সেটির অলঙ্করণ। বায়ে আমরা দেখছি ফেলুদা কেমন কিশোর সুলভ, ততটা স্মার্ট নয়, তিনি গাড়ি থেকে লাভ দিয়ে পড়ছেন, মনে হয় না তিনি খুব মানে নিজে একটা অপরাধী ধরবার মতো অবস্থায় আছেন। কিন্তু ডানে আমরা দেখছি যে ফেলুদা একজন যুবক,
স্মার্ট, শক্তিশালী, অপরাধীকে ধরে ফেলবার মতো ক্ষমতা তার রয়েছে, এবং পুরো দৃশ্যের মধ্যে আমরা ফেলুদার অনেক বেশি প্রখর ব্যক্তিত্ব এবং চটপটে ভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দুটোতে সত্যজিৎ আঁকবার দক্ষতা কিন্তু উল্লেখনীয়। ডান দিকে ঘোড়াটা দেখলেই তো আমরা বুঝতে পারি যে তার কতটা পর্যবেক্ষণ ক্ষমতা এবং সেটাকে রূপায়ণ করবার দক্ষতা। যখনই শঙ্কুকে নিয়ে তিনি অলঙ্করণ করেছেন, সেখানে সবসময় শঙ্কুর চরিত্রের যে কৌতুকর দিক সেটা যেমন আছে, রহস্যের ঘনঘটা আছে, সেটা নানানভাবে রূপায়িত করেছেন, নানানভাবে তার একটা অনুভূতি সৃষ্টি করেছেন। আবার কখনো কখনো একেবারে বাস্তব ধর্মী রূপায়ণও তিনি করেছেন, এবং সেখানেও তার দক্ষতা কতটুকু আমরা দেখতে পারি। এখানে যে কাঠের বাড়িটি আছে তাতে উঠবার যে সিঁড়িটি, সিঁড়িটি যে একটা শক্ত নিচে, তার নিচে যে একটা শক্ত কাঠামো আছে সেটি পর্যন্ত তিনি খুব একেবারে খুব অনুপুঙ্খে নির্মাণ করেছেন, যাতে আমরা বুঝতে পারি যে এটি এইভাবে তৈরি হয়েছে। সমস্ত কিছু খুব অনুপুঙ্খে করা, অর্থাৎ একেবারে ভিন্নভাবেও যে সত্যি করতে পারেন বাস্তবধর্মীভাবে, সেটিও আমরা এখানে দেখছি। শঙ্কুর কথা আগে বলেছি আমরা, শঙ্কুর ছবিতে শঙ্কুর ভঙ্গিমার মধ্যে একটা রহস্যময়তা যেমন আছে, কৌতুকের ভাবও আছে, আলো ছায়ের মধ্যেও সেটার প্রভাব আছে। এটিও একটি অনবদ্য ছবি যেখানে আমরা দেখছি যে কালো এবং সাদা তীব্র সংঘাত কিভাবে রহস্যময়তা সৃষ্টি করছে। প্রথমে আমরা হয়তো খেয়ালই করি না যে সামনের কালো টুকরোটি আসলে একটা মানুষ, বিছানা শুয়ে আছেন, তিনি একজন অভিজাত মানুষ। তার পালঙ্কের যে নকশা সেটা দিয়ে বোঝা যাচ্ছে, এবং নকশাটা তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র কয়েকটি ব্রাশের স্ট্রোক দিয়ে। আর সামনে ফেলুদা এবং তপসে আলোকিত, আর ভদ্রলোক একেবারে অন্ধকারে। এই যে কন্ট্রাস্ট, এটা দিয়ে তিনি যে একটি ঘটনার নাটকীয়তা সেটিকে প্রতিভাত করে তুলছেন। এখানেও কাছে দূরের ব্যাপার আছে, এবং দূরের মানুষটি বেশ রহস্যময়, ভীতি জাগা নিয়া, এবং ছেলেটি ভয় পাচ্ছে সামনে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং অঙ্কনের ধরন আপনারা দেখবেন যে এখানে একেবারে অন্যরকম ভাবে ছেলেটিকে তিনি রূপায়িত করেছেন, রেখাগুলো অন্যরকম। আবার একটি অন্য জিনিস লক্ষণীয়, দূরে আমরা দেখছি লোকের পেছনে দুটো ছাগলের বাচ্চা পরস্পর মারামারি করছে। এই যে ছোট ছোট অনুপুঙ্খ এনে ঘটনার বাস্তবতাকে আরো পরিস্ফুট করে তোলা, এটি আমরা তার চলচ্চিত্র দেখব। তার চিত্রায়নের সঙ্গে তার চলচ্চিত্রায়নের যে সম্পর্ক, ছবির সাথে তার যে সিনেমার সম্পর্ক, সেটি আমরা বুঝতে পারলে আমরা সত্যজিৎকে অনেক ভালোভাবে অনুধাবন করতে পারবো। এখানে তার একটি ছোট্ট উদাহরণ আমরা দেখলাম। এটি আগেও বলেছি, যখন যেখানে পটভূমি সেটিকে একেবারে বাস্তবসম্মত ভাবে তিনি রূপায়ণের চেষ্টা করেছেন। এখানে যেহেতু কাঠমান্ডুতে ঘটনা, সেজন্য কাঠমান্ডুর সেই বিখ্যাত মন্দিরের মূর্তিটিকে আমরা দেখতে পাচ্ছি। এই সাদা কালো, কাছে দূরে, এগুলোর নানান রূপ এখানেও আমরা দেখছি, এবং গতিময়তা। ডান দিকের ছবিটাতে আমরা দেখছি তপসে ফেলুদাকে টেনে নিয়ে আসছে তাড়াতাড়ি সরে যাওয়ার জন্য ওই জায়গা থেকে, তার একটা অনুভূতি মধ্যে দেখতে পাচ্ছি। এখানে আলো ছায়ার ব্যবহার খুব উল্লেখযোগ্য। এটি সত্যজিতের একটি সেরা অলঙ্করণ হিসেবে বিবেচনা করা যায় বলে মনে করি। এটি ঊষর মরুভূমির যে তাপ সেটি যেন আমরা অনুভব করতে পাচ্ছি। মরুভূমি, প্রচন্ড রোদ, তার ভিতর দিয়ে তারা অগ্রসর হচ্ছেন। ভাঙ্গাচোরা কিছু বাড়ির অংশ দেখা যাচ্ছে, এবং সেগুলিও রোদের তাপে একেবারে আলো ছায়ার একটা সংঘাতময় রূপ তৈরি করেছে। একটি ময়ূরের চিত্র উপস্থাপন করে তিনি জানাচ্ছেন ঘটনাটি কোথায়, রাজস্থান জাতীয় অঞ্চলে, সেখানে ময়ূর দেখা যায়। একজন অভিজাত ভদ্রলোককে আমরা দেখছি, তার ভঙ্গিমা এবং সমস্ত কিছুর ভেতরে আভিজাত্য ফুটে উঠেছে, তাকাবার ভঙ্গিমার মধ্যে, এবং তার পেছনে যে আয়নাটি টাঙানো তার নকশাদারির মধ্যে আভিজাত্যের লক্ষণ আছে। লোকটি কার সাথে বলছেন সেটা আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছে আয়নায় সেই লোকের প্রতিচ্ছবির মাধ্যমে। এই যে নানানভাবে ঘটনাকে উপস্থাপন করবার কৌশল, সেটি সত্যজিতের ছবিতে আমরা নানাভাবে দেখব। যখন তিনি একটা গল্পের ছবি আঁকছেন সেখানেও কিন্তু তিনি ভাবছেন এবং নানারকম ভাবে উপস্থাপনের চেষ্টা করছেন। আলো ছায়া যেটি বলছিলাম, দুটো ফিগার একেবারে সিলভারের মতো, মাঝখানে সাদা এবং কালো দন্ত, কালোর ভেতরে আমরা দেখছি হঠাৎ একটা টর্চ লাইট, এবং তার ফলে একটা নাটকীয়তা পরিস্ফুট হয়ে উঠেছে। সত্যজিতের অলঙ্করণের যে পরিধি, বিস্তৃতি, তার যে বৈচিত্র্য, তার মধ্যেও আমার মনে হয়েছে একটা হয়তো কোথাও সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যখন তার গল্পগুলোতে কোথাও একটি মৃতদেহ আবিষ্কার হচ্ছে, সেটি গোয়েন্দাই করছেন বা কোনো মানুষ করছেন, তিনি মৃতদেহটিকে সবসময় আঁকছেন পায়ের দিক থেকে, পাটা দেখা যাচ্ছে,
সেটি কখনো উপর হয়ে কখনো চিত হয়ে, কিন্তু কখনোই আমরা মাথার দিক থেকে দেখি না। এর মধ্যে একটা গন্ডি মনে হয় আমরা দেখতে পাই তার মৃতদেহ আবিষ্কারের যে চিত্রগুলো সেগুলো অনেকটা প্রায় একই রকম। তার বর্ণের ব্যবহারের ক্ষেত্রে এই কথাটি বলা যায়। সত্যজিৎ অবশ্য নিজেও বলেছেন যে তিনি বর্ণ ব্যবহারে বেশি আগ্রহী ছিলেন না, কিন্তু এখানে যেমন দেখা যায় বর্ণ ব্যবহারের হয়তো সুযোগ ছিল দেখে তিনি বর্ণ ব্যবহার করেছেন, কিন্তু বর্ণ কোনো তাৎপর্য সৃষ্টি করেনি, বরং কাছে দূরের যে আবহ সেটিকে কিছুটা বিঘ্নিত করেছে বলে মনে হয়। এই ছবিতে বর্ণের ব্যবহার তেমন কোনো আলাদা দোতনা সৃষ্টি করে না, এটি স্ক্রিন দিয়েও করতে পারতেন, নানা রকম শেড তৈরি করেও করতে পারতেন। এখানে আমরা দেখছি যে বর্ণ বিশেষ উল্লেখযোগ্য নয়। এটি তার একটি সেরা অলঙ্করণ হিসেবে আমি বিবেচনা করি, সাদা এবং কালোর সংঘাত। এখানে একটি ছেলেকে দেখানো হচ্ছে যে তার মাথার মধ্যে নানা রকম চিন্তা কিলবিল করছে, এবং সেটি তিনি ওই যে ছাপানো কাগজের কথা বললাম সেখানে যে দৃষ্টি বিভ্রমজনিত কতগুলো নকশা আছে তার একটি টুকরো তিনি ছেলেটার মাথার অঙ্কনের জন্য ব্যবহার করেছেন। কিন্তু সেটি ছাড়া সাদা এবং কালো, ছেলেটি একটি কম্বল গায়ে দিয়ে আছে সেটি সাদা, তার পেছনে যে মানুষটি জিত হয়ে নিশ্চিন্তে তাকে আমরা দেখছি কালোতে, আর ছেলেটির মুখটি আমরা দেখতে পাচ্ছি, তার চোখে ঘুম নেই, বরং ভয় বা দুশ্চিন্তা সেটার আভাস আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা যে আসলে ঘটছে সেটি তার মাথার মধ্যে ভিতরে যে ঘুরপাক খাচ্ছে সেটি ওই নকশাটি দিয়ে বোঝানো হয়েছে। তার ইলাস্ট্রেশন বা কাহিনী চিত্রায়নের সঙ্গে তার চলচ্চিত্রের দৃশ্য রচনার যে সম্পর্ক রয়েছে দৃশ্যপটের ক্ষেত্রে এবং আলোছায়ার অর্থময়তা রচনার ক্ষেত্রে তা নিয়ে আলাদা একটি আলোচনা হতে পারে, যা সত্যজিতের বিভিন্ন ধরনের সৃজন ক্ষেত্রের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক তাকে বুঝতে আমাদের সহায়তা করবে। সত্যজিৎ প্রতিকৃতি বহু করেছেন, তার প্রতিকৃতি নিয়ে বই আছে, আমাদের পক্ষে অত দেখানো এখানে সম্ভব নয়, কয়েকটি মাত্র আমরা উপস্থাপন করছি। বায়ে নন্দলাল বসু, মাঝখানে রামকিঙ্কর বেস, এবং ডান দিকে ফুটবল প্লেয়ার পেলে। নন্দলাল বসু শ্যাম বর্ণের মানুষ ছিলেন, তার সেই রূপটি আমরা এখানে যেন অনুভব করতে পারছি, তার কুঞ্চিত চুল সেটা অনুভব করতে পারছি। আর রামকিঙ্করের ছবিতে আমরা দেখছি যে আনুভূমিক রেখা তিনি ব্যবহার করছেন, ছোট ছোট টুকটুক হরাইজন্টাল রেখা দিয়ে তার ভাবটি তিনি তৈরি করছেন। আর পেলে যেহেতু খেলোয়াড় শক্তপোক্ত মানুষ, সেজন্য সেখানে আমরা দেখছি যে একেবারে সরল রেখা পরস্পরকে ছেদ করছে এবং একটা দৃঢ় ভাস্কর্যের মতো মুখ তৈরি করছে, একটা খেলোয়াড়ের শক্তপোক্ত যে চেহারা যেমনটি হওয়া দরকার ঠিক সেরকম। রবীন্দ্রনাথের ছবি সত্যজিৎ অনেকে এঁকেছেন প্রচুর, সেগুলো কয়েকটি আমরা দেখব। তবে একটি কথা হচ্ছে রবীন্দ্রনাথ যে এভাবে পেছনে হাত দিয়ে হাঁটতেন, এটা কিন্তু রবীন্দ্র প্রতিকৃতি অন্যরা যারা করেছেন তারা কেউই কিন্তু দেখাননি। সত্যজিতের মধ্যে আমরা রবীন্দ্রনাথের চেহারা শুধু নয় তার ভঙ্গিমারও একটা পরিচয় পাই, যেটা অন্য কারোর মধ্যে হয়তো আমরা পাই না। রবীন্দ্রনাথের মুখে তিনি নানানভাবে রূপায়িত করবার চেষ্টা করেছেন, অসংখ্য অনেক অনেক প্রতিকৃতি আছে। এখানে দেখছি যেহেতু চলচ্চিত্র বিষয়ক পত্রিকা, সেজন্য রবীন্দ্রনাথের মুখেও তিনি চলচ্চিত্র যেহেতু প্রযুক্তির ব্যাপার, এখানেও তিনি প্রযুক্তি অর্থাৎ স্ক্রিন ব্যবহার করে ডট ব্যবহার করে সেদিকে রূপায়িত করছেন। লিপি শিল্প, লিপি আমরা এর মধ্যে কিছু দেখে ফেলেছি, তবুও আবার একটু দেখি কত মজার রূপে লিপিকে দেখানো যায় সেটির একটি উদাহরণ এটি। অর্থময়তা, তিন কন্যার মধ্যে তিনটি ফুল, চোখ আমরা দেখছি চোখের মতো, বিশেষ করে আমরা শেষেটি দেখব পঞ্চস্বর মানে পাঁচটি তীর। এখানে আমরা গুণে দেখতে পারি যে পঞ্চস্বর লেখার মধ্যে পাঁচটি তীরকে তিনি কিভাবে উপস্থাপন করেছেন। পথের পাঁচালী, পথের পাঁচালীর যে নামপত্র সেখানে তিনি এরকম লিপি ব্যবহার করেছেন, অর্থাৎ আমাদের পথিকররা যেভাবে লিখতেন। এটি কেন ব্যবহার করেছেন তিনি, কারণ হরিহর অপুর বাবা তিনি পুঁথি লিখতেন, সেই কারণে পুরো পথের পাঁচালীর নাম লিপি কিন্তু পুঁথির হরফে লেখা। জলসাগর বর্গজটাকে এমনভাবে বড় করে নকশাদার করেছেন, এর মধ্যে একটা ঝাড় বাতির অনুভূতি চলে আসে, জলসাগরে ঝালবাতি একটা বড় তার বৈশিষ্ট্য। এটি তার একটি অসাধারণ লিপি শিল্প বলা যেতে পারে। দেবী কথাটিকে তিনি একটি দেবী মতো করে তৈরি করেছেন এবং একটি মন্দিরের গর্ভগৃহের মধ্যে সেটিকে স্থাপন করেছেন। দেবীর লেখাটার মধ্যে দেবীর রূপ একটু
ফুটে উঠেছে। আবার আলো বিচ্ছুরণের যে একটি রূপ তিনি দিয়েছেন তার মধ্য দিয়ে দেবীর যে ছটা সেটি আমরা অনুভব করতে পারছি। কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা যেহেতু পাহাড়ের মধ্যে ঘটনা, সেজন্য পাহাড়ের রূপ, আর সেখানে বড় বড় গাছ আছে সেজন্য নিচের দিকে আবার গাছের গোড়ার ভাব, আর অন্য লেখাগুলিও উঁচু নিচু করে লেখা পাহাড়ের মতো করে। এই যে ইঙ্গিতের মাধ্যমে সমস্ত কিছুকে প্রতিভাত করা, এটি সত্যজিতের একটি অসাধারণ নিজস্বতা। সত্যজিৎ যাকে বলা হয় টাইপোগ্রাফি, তিনি কয়েকটি টাইপের ডিজাইনও করেছিলেন যেগুলোর মধ্যে কিছু ব্যবহার হয়। রে রোমান এটি তার নিজের করা একটি ইংরেজি টাইপের ডিজাইন এবং এটি ব্যবহার হয়। তো এত কাজের মধ্যে আবার এটিও করছেন, কারণ এটি করতে কিন্তু যথেষ্ট ধৈর্যের প্রয়োজন হয়, সেটি কিন্তু তিনি করছেন, সেই কাজও বাদ দেখেননি। চলচ্চিত্র বলতে এখানে চলচ্চিত্রের জন্য তিনি যে সব গ্রাফিক শিল্প করছেন সেটার কথা বলছি আমরা। প্রথমে পথের পাঁচালী, তার যে প্রথম চলচ্চিত্র, সেটার যেহেতু পটভূমি হচ্ছে একেবারে গ্রাম, সেজন্য আমরা লক্ষ্মীশ্বরার মতো একটি গোলাকৃতি রূপ তার ভিতরে পরিবারটিকে আমরা দেখতে পাচ্ছি, এবং আল্পনায় যে ধরনের নকশা ব্যবহার করা হয় সেগুলো চারদিকে বিন্যস্ত করা হয়েছে। অপরাজিততে অপু একটু বড় হয়ে উঠছে, তার মধ্যে একটা টানাপোড়েন দেখা দিয়েছে, একদিকে তার মায়ের প্রতি তার আকর্ষণ, অন্যদিকে সারা বিশ্ব তাকে ডাকছে, সমস্ত বিশ্বের বিষয়কে জানবার যে তার ইচ্ছা সেটি, এই টানাপোড়েনের মধ্যে তার যে একাকিত্ব সেটির একটি ভাব এর মধ্যে আমরা দেখছি। একটি কোনায় অপু পুরোটা শূন্যতা, আর একটি কোনায় অপরাজিত লেখাটি অপুর সংসারে। আবার আমরা দেখি যে অপু একজন বাউন্ডুলের ধরনের চরিত্র হলেও তার জীবনে একটা স্থিতি আসছে, তার বিয়ে হয়েছে এবং তার যে প্রেমময় একটি জীবন সেটার একটা রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটাও একটা আলপনার নকশার ভিতরে। অপুর সংসার লেখাটার ভেতরও যে একটা গোলগাল ভাব সেটার মধ্যেও একটা শান্তি এবং সুখের আভাস আছে, কিন্তু এই আলপনার ভিতরে আবার দুটো ত্রিভুজ আমরা দেখছি একটি তারার মতো করে, তার মধ্য দিয়ে কিন্তু আবার সংঘাতের একটি ইঙ্গিতও কিন্তু আছে, তার পরবর্তী জীবন যে আবার একটু ভিন্ন রকম হয়ে যাবে সেটার ইঙ্গিত মনে হয় এর মধ্যে আছে। জলসাঘরে আমরা দেখছি যে এর যে জমিদার ছবি বিশ্বাস, তিনি উপর দিকে তাকিয়ে দেখছেন একটি নর্তকীকে, এটি তার কল্পনা। তার যে জীবনে জলসাঘরের একটা বিরাট ভূমিকা ছিল সেই জীবন এখন আর নেই, কিন্তু তার চিন্তা তার ভিতরে, তার কল্পনা তার ভিতরে আছে, সেটা রূপায়িত করেছেন অতিশয় অর্থপূর্ণ ভাবে। দেবী, দেবী অর্ধেক মানবী অর্ধেক দেবী, এবং সেই দেবীর পোস্টারে তিনি রঙের পার্থক্য ঘটিয়েই এই দেবীর যে রূপ সেটিকে প্রতিভাত করছেন। তিন কন্যা, এখানে আমরা দেখছি যে তিন পাপড়ির মতো উপর দিকে উঠে গেছে, আর তিন কন্যা কথার তটিকে তিনি তিনটি যে গল্প নিয়ে তিনি এই চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, গল্পগুলোর নাম আছে রবীন্দ্রনাথের তিনটি গল্প, রবীন্দ্র জন্ম শতবার্ষিকীতে এটা করা হয়েছিল। নায়ক মানে স্টার বা তারকা, সেজন্য নায়কের অন্তস্থ যে নিচের ফোঁটা সেটিকে তিনি তারকার মতো করে দিয়েছেন। তাদের অনেক আরো পোস্টার আছে সেখানেও এই সবসময় অন্তঃস্থর ফোঁটাটি আমরা দেখি যে তারকার মতো, এবং নায়করা যখন জনসমক্ষে আসেন তখন তারা কালো চশমা পরে থাকেন। এখানে পুরোটাই কিন্তু একটা এক রঙা পদ্ধতিতে নায়ককে দেখানো হয়েছে, কিন্তু চশমাটি কালো, তার এই যে চারিত্রিক বৈশিষ্ট্যকে বুঝিয়ে ধরার জন্য, তুলে ধরার জন্য। মহানগর আরেকটি খুব ভালো পোস্টার, যেখানে আমরা দেখছি একাকী একজন নারী, তিনি চাকরির খোঁজ করছেন অথবা চাকরিরত আছেন, কিন্তু তার মধ্যে নানা উদ্বেগ, নানা দুশ্চিন্তা, নানা সংসারের সমস্যা, সেগুলো নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে আছেন। সেই উদ্বেগ কিন্তু তার চেহারার মধ্যে ধরা পড়ছে, এবং তাকে নিচ থেকে দেখানো হচ্ছে মহানগরের পটভূমিতে একলা একটি নারী, এবং দুপাশে সাদা এবং কালো যে আলো সংঘাত সেটা তার মনস্তত্ত্বকে যেন প্রকাশ করছে। গোপীগায়ন বাঘাবাইন ছবিটি ছোটরাও উপভোগ করতে পারবে, ছোটদেরও অনেকটাই মজা লাগবে ছবি দেখতে, সেজন্য ছোটদের জন্য যেন ছবিটির পোস্টারও তিনি তৈরি করেছেন, এবং এখানে যে লিপি সেটাও আমরা দেখি খুব মজাদার করে উপস্থাপন করা। শতরঞ্জ কে খিলাড়ি, সত্যজিৎ রায়ের একটি হিন্দি ছবি, একমাত্র পূর্ণদৈর্ঘ্য হিন্দি ছবি,
এবং এখানে আমরা দেখছি যে ঘটনাটি হচ্ছে একজন নবাব তাকে সিংহাসনচ্যুত করবে ইংরেজরা নানান ষড়যন্ত্র করে, ওয়াজির আলী শাহ। সেই গল্প মুন্সী প্রেমচাঁদ লিখেছিলেন সেটির সত্য ঘটনা অবলম্বনে এবং সেটি রূপায়িত করেছিলেন সত্যজিৎ রায়। এখানে শতরঞ্জ হচ্ছে দাবা খেলা, সেই জন্য আমরা দেখি যে দাবার ঘুঁটির মতো করে অক্ষরগুলিকে তৈরি করা হয়েছে এবং একটি রাজা দাবা খেলার উল্টে আছে, অর্থাৎ সম্রাটের পতন হয়েছে তার বোঝাবার জন্য। জন অরণ্য, এটি আরেকটি অসাধারণ পোস্টার। জন অরণ্য কথাটির মধ্যেই অনেক মানুষের সমাহার, তাদের কোলাহল, তাদের ব্যস্ততা, এটা বোঝা যায়। এবং এই লেখাটার মধ্যে যেন আমরা সেই অনুভূতিটা পাই। জন অরণ্য লেখাটা বারবার করে রিপিট করে একটার উপর একটা উঠিয়ে দেওয়া হয়েছে এবং সাদা এবং কালোর একটা সংঘাত তৈরি হয়েছে, তার ফলে জন অরণ্য কথাটির মধ্যেই যে একটা অনেক মানুষের সমাহারের একটা অনুভূতি আসে আমাদের কাছে, সেটি একেবারে ফুটে উঠেছে। অরণ্যের দিন রাত্রি, এটির মধ্যে আমরা অরণ্য দেখতে পাচ্ছি, দিনের যে প্রতীক সূর্য, রাতের প্রতীক চাঁদ, সবই আছে এবং সবটা মিলে অরণ্যের দিন রাত্রি এই কথাটির অনুভূতি আমরা বুঝতে পারি। সোনার কেল্লা ছবির তিনি অনেক পোস্টার করেছেন এবং এটি হয়তো ছোটরাও উপভোগ করবে এমন একটি ছবি, সে কারণে তিনি তার ছোটদের জন্য এই ধরনের একটি পোস্টার করেছিলেন, যেটি লেখাগুলো আমরা দেখব মজার ভাবে উপস্থাপন করা। সীমাবদ্ধ, একজন কর্পোরেট অফিসারের যে সমস্যা, সম্ভবত বাংলা ভাষায় এই ধরনের চলচ্চিত্র কর্পোরেট চাকরিজীবীর জীবনকে নিয়ে এভাবে তৈরি হয়নি, যেখানে আমরা দেখছি যে তার যে সমস্যার ভারে তিনি চিন্তিত সেটার একটা রূপ আমরা দেখছি। এবং সেখানে আর কিছু নেই, তার যে শূন্যতা, এবং সেখানে সীমাবদ্ধ শব্দটি ত্রিমাত্রিকভাবে উপস্থাপন করে সেটি যেন একটা বিরাট ওজন হয়ে তার উপর চেপে বসছে, তার একটি অনুভূতি আমরা এর মধ্যে পাই। হীরক রাজার দেশেতে এসে আবার আমরা দেখি যে তিনি হীরক রাজার দেশে শব্দটিকে হীরার মতো করে লিখেছেন। হীরা যেমন কৌণিকভাবে কাটা হয় তেমনি কাটা কাটা করে লেখাটা উপস্থাপন করা হয়েছে। ঘরে বাইরে রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে তৈরি করা চলচ্চিত্র, এই নারী শেষে একেবারে ঘরে থাকবেন না, বাইরে বেরিয়ে আসবেন, সেই দ্বিধার মধ্যে যখন আছেন সেই মুহূর্তের ছবি। তিনি ঘরের দরজার মধ্যে তার সিলট রূপ আমরা দেখতে পাচ্ছি এবং উপরে যে স্টেইন গ্লাসের নকশা তার মধ্যে দিয়ে তার আভিজাত্য আমরা বুঝতে পাচ্ছি। আবার সামনে তার বিশাল ছায়া পড়েছে, সেটা যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে বাইরের দিকে। তার মনের যে মিশ্র অনুভূতি সেটি আমরা অনুভব করতে পারছি। ঘরে বাইরে রসের উপরের এলডিএসটায় আগুন, অর্থাৎ বাইরে আগুন লেগেছে, দাঙ্গা লেগেছে, তার মধ্যে এই নারী বের হয়ে আসবেন কিনা সেই দ্বিধার মধ্যে অবস্থান করছেন, সেটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই পোস্টারে। এটি পথের পাঁচালীর একটি ড্রয়িং, তিনি অনেক আগে করেছিলেন শান্তিনিকেতনে, যখন তিনি চিন্তা করছেন যে পথের পাঁচালীর চলচ্চিত্রায়ন করা যেতে পারে। আর বাঁয়ে আমরা চলচ্চিত্রটির একটি আলোকচিত্র দেখতে পাচ্ছি। পথের পাঁচালীর পুরো ছবিটার যে সব দৃশ্য সেগুলো তিনি এঁকে নিয়েছিলেন, প্রতিটি যে ফ্রেম সেটি তিনি আলাদা আলাদা করে এঁকে নিয়েছিলেন এবং পুরো ছবিটা তিনি অনেক পরিকল্পনা করে তারপর তৈরি করেন। স্কেচগুলো তিনি করেছিলেন, সেগুলো মাঝখানে একবার হারিয়ে গিয়েছিল কিন্তু পরে আবার খুঁজে পাওয়া গেছে এবং সেগুলো দিয়ে বই আকারে এখন এটা পাওয়া যায়। এখানে আমরা দেখছি যে যে কোনো চলচ্চিত্রের জন্য তিনি যখন তার পটভূমিটা তৈরি করছেন, তার যে পশ্চাৎপট তৈরি করছেন, সেটি তিনি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এঁকে নিয়ে সেটির রূপটা মনের মধ্যে নিয়ে নিচ্ছেন। এবং আমরা এখানে দেখছি যে কত কঠিন একটি পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভ তিনি আঁকছেন, একটা গম্বুজের পার্সপেক্টিভ, ভিতর থেকে আঁকা কিন্তু অত সহজ না। তারপরে তো অন্যান্য আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুরই তিনি একেবারে বিস্তারিতভাবে এঁকে নিচ্ছেন। এটি সম্ভবত হীরক রাজার দেশের বিভিন্ন রাজাদের পোশাক কেমন হবে তার পরিকল্পনা। এখানে যেটি দেখছি আমরা, একটি খুব সম্ভব গোপীগায়ন বাঘাবাইনের জন্য করা, এবং শুধু ছবি না, আমরা দেখছি যে তার সঙ্গে তিনি ছোট ছোট নোট লিখে রাখছেন, অর্থাৎ তার মাথার মধ্যে সমস্ত জিনিসটা থাকতে হবে, সেইভাবে তিনি তার ছবিগুলো নির্মাণের সময় পরিকল্পনাগুলি করছেন। এটিও হীরক রাজার দেশের খনির মজুরের পোশাক কেমন হবে এবং তার গলায় একটি ধাতুর তৈরি নম্বর প্লেট থাকবে সেটা কেমন হবে, আমরা দেখছি যে নিচে সেটাও একেবারে মানে সত্যিকার রূপে তিনি এঁকে নিয়েছেন, বাস্তব রূপে এঁকে নিয়েছেন। কতটা অনুপুঙ্খের প্রতি তার নজর ছিল আমরা বুঝতে পারি। সভাকবি, এটিও হীরক রাজার দেশের জন্য। এটি শতরঞ্জকে খিলাড়ির
নবাব ওয়াজেদ আলী শাহের মুকুটটি কেমন হবে সেটার পরিকল্পনা, এবং সেটা তো তিনি আঁকছেনই বায়ে, আবার ডানে একেবারে নিখুঁতভাবে অনুপুঙ্খভাবে তার রূপটা তিনি এঁকে নিচ্ছেন, যেটা বারবার রিপিট হবে। অর্থাৎ কতটা তিনি একেবারে নিশ্চিত হয়ে সব জিনিস তৈরি করছেন। এবং বায়ে আমরা দেখছি যে শুধু মুকুট না, সামগ্রিকভাবে ওয়াজেদ আলী শাহের রূপটা কেমন হবে এই ভূমিকা অভিনয় করেছিলেন তখনকার বিখ্যাত অভিনেতা আমজাদ খান, তার চেহারা সঠিকভাবে তিনি এঁকেছেন এটাও দেখতে পাই, তো তাকে কেমন দেখাবে সেটাও তিনি একেবারে পুরোপুরি বুঝে নিচ্ছেন। সোনার কেল্লাতে ছোট ছেলের একটা ভূমিকা আছে, সেই জন্য ছোটরা যেভাবে ছবি আঁকে পেস্টেলে সেই ধরনের রূপ তিনি এঁকেছেন, এবং লেখাগুলো ছোটদের লেখাদের মতো, এটি সোনার কেল্লার নামপত্র। সর্বশেষ আমি দেখাচ্ছি তার করা একটি লোগো, বা আমরা যাকে আগে বলতাম মনোগ্রাম। এই লোগোর মধ্যে ওই প্রতিষ্ঠান বা যার জন্য এই লোগোটা করা হচ্ছে তার কর্মকাণ্ড গুলো বোঝানো হয়ে থাকে। নন্দন কথাটার মধ্যে একটা সৌন্দর্যের কথা আছে, এবং আমরা জানি যে এটা হচ্ছে একটি প্রেক্ষাগৃহ যেখানে নির্বাচিত ভালো ছবি দেখানো হয়ে থাকে। নন্দন লেখাটিকে তিনি আলপনার মতো করে এঁকেছেন, এবং ডান দিকে সেটিকে আবার ভারসাম্য রচনার জন্য আরেকটি আলপনার মতো দিয়েছেন। নন্দন লেখাটা কোথাও জুড়ে দিয়েছেন, কোথাও কেটে দিয়েছেন, এবং তার ফলে এই গোলের ভিতরে একটা সাদা এবং কালোর যেন যাতায়াত চলছে, এটি আমরা অনুভব করতে পারি। সত্যজিৎ অনেক লোগো করেছেন এবং অসাধারণ সব লোগো আছে, আমরা দেখাতে পাচ্ছি না, তো আজকে আমরা তার এই লোগোর ভিতর দিয়ে সত্যজিৎ রায়ের যে গ্রাফিক আর্টের বৈচিত্র্যময় সম্ভার, বিপুল সম্ভার, তার খুব ক্ষুদ্র একটি অংশ আমরা দেখাতে পেরেছি বলে মনে হয়। সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে নিবেদিত শিল্প সমন্বয়ের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি দর্শক শ্রোতা আপনাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র বিষয়ে আমাদের অন্য আয়োজনটিও আপনারা উপভোগ করবেন এই প্রত্যাশা করি। আমাদের সীমিত সক্ষমতায় বিশ্বজয়ী বাঙালি প্রতিভাটির প্রতি আবারও আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।